গতকাল নবান্নে প্রশাসনিক বৈঠকে হাওড়ার রাস্তা ও আলো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ধমকের পর তড়িঘড়ি রাস্তায় নেমে পরিস্থিতি খতিয়ে দেখেন পুলিশ, প্রশাসন ও পুর আধিকারিকরা। দমকল জল দিয়ে ধুয়ে দেয় ড্রেনেজ ক্যানাল রোড। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর দমকলের ইঞ্জিন নামিয়ে রাস্তা ধোয়া হলো। দমকল কর্মীদের কেন এই কাজে ব্যবহার, প্রশ্ন তুলে কটাক্ষ করেছে বিজেপি। মন্তব্যে নারাজ হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান। 100 দিনের কাজের পর এবার কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশন প্রকল্পে এরাজ্যে বিপুল টাকা নয় ছয়ের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার, পাল্টা শুভেন্দু অধিকারীকে চোর বলে আক্রমণ কুণাল ঘোষের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য পরীক্ষায় বসেছিলেন প্রায় 35 জন চাকরি প্রার্থী, কোনো কারণ না দেখিয়ে আচমকায় বাতিল হলো সেই পরীক্ষা। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছিল, অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটার, সেই কারণেই নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। গরু পাচার মামলায় এবার ইডির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল। অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় ইডি। সেই আবেদন খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আদালতের পরোয়ানা জারির পর সোনার দোকানে চুরির মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে দ্রুত গ্রেপ্তারের দাবি। কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের মিছিল, চোর ধরো জেল ভরো স্লোগান তুলে জেলা জুড়ে পোস্টার, গুরুত্বে নারাজ কেন্দ্রীয় মন্ত্রী। ডেঙ্গি ইস্যুতে উত্তপ্ত বিধানসভার অধিবেশন, মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার অনুমতি না দেওয়ায় বিজেপির বিক্ষোভ। ওয়াকআউট শুভেন্দুদের, বাসে বাসে মশারি বিলি বিজেপি বিধায়কদের, নাটক করছে বিরোধী দল, পাল্টা তৃণমূল। কলকাতায় পা রাখলেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, শশী পাঁজা, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। কলকাতা বিমানবন্দরেই নতুন রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয়। আগামীকাল শপথ গ্রহণ। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে এলেন মিঠুন চক্রবর্তী, কাল যোগ দেবেন পুরুলিয়ায় বিজেপির পঞ্চায়েত সম্মেলনে। বৃহস্পতিবার বাঁকুড়া, শুক্রবার বিষ্ণুপুর, শনিবার আসানসোলে মিঠুনের সভা। রবিবার অনুব্রত গড় বীরভূমে সভা করবেন মিঠুন চক্রবর্তী, সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিহার থেকে চিকিৎসা করাতে এসে এন্টালিতে তরুণী খুন, রেলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে গলা কাটা দেখে উদ্ধার, 3 জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু, অভিযুক্তরাও ধরা। শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে অভিযুক্তের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিল আদালত। প্রেমিকাকে খুন করে দেহ 35 টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দেয় অভিযুক্ত আফতাব আমিন পুনেওয়ালা। তার বয়ানের সত্যতা যাচাই করতে পলিগ্রাফের আর্জি জানায় দিল্লি পুলিশ। ব্যারাকপুরে সেনা ছাউনিতে ভিকি কৌশল শ্যাম বাহাদুরের শুটিং করলেন। পরিচালক মেঘনা গুলজারের এই সিনেমার শুটিংয়ে সোমবার কলকাতায় পৌঁছন এই অভিনেতা। কলকাতায় পা রাখার পরই ভিকির ইনস্টা হ্যান্ডেলেও বাঙালি আনার ছোঁয়া। শুটিংয়ে যাওয়ার পথে গাড়ি থেকে পোস্ট করা ছবির ট্যাগলাইনে ভিকি বাংলায় প্রশ্ন রাখলেন তার অনুরাগীদের কাছে, লিখলেন, কেমন আছেন? শহরে বরুণ ধাওয়ান ও কৃতি শ্যানন, মুক্তির আগে কলকাতায় ভেড়িয়ার প্রচারে এলেন বরুণ ও কৃতি। কলকাতায় এসে ট্রামেও চড়লেন তাঁরা। 25 নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সলমান খানের ভাগ্নি আলিজিয়া অগ্নিহোত্রী। পরিচালক সৌমেন্দ্র পাধির পরবর্তী সিনেমায় অভিনয় করবেন আলিজিয়া। শুরু হয়েছে ফিল্মের শুটিং,